আসতে বলছো? এখানে এসে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো। ওই তো ওই দোকান ফটোর দোকানের সামনে দাঁড়াতে বলছো, ওই দোকানের সামনে দাঁড়ায় আছি আমি, তাড়াতাড়ি আসো। স্যার আমাকে পাঠাইছে মানে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওই স্যার তো হঠাৎ আপনার সাথে একটু আগে কথা হয়েছে, ওই মানে স্যার হঠাৎ বড় স্যার ফোন দিয়ে বলছে তাকে ইমার্জেন্সি একটু হেড অফিসে যাওয়ার জন্য, তো সেজন্য বলছে যে মানে আপনাকে নিয়ে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বাসা এখানে, অফিসে ওইখানে কাছাকাছি, যদি কিছু মনে না করে। আমি স্যারের নাম আমার স্যারের নাম, আমি এত ভুলে যাই, মুখস্থ রাখি না, অসুবিধা নেই, চলুন ভাবি আমি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্যার যে এত ভালো মানুষ, মানে আসলে স্যার আপনাকে আসতে বলছে আমাকে আরো 4-5 দিন আগে বলছে, তবে ভাবি টেনশন নেবেন না। ব্যাপারটা হচ্ছে কি, আপনি আসছেন, স্যারে অ্যাডভান্স পাঠিয়েছে কেন, আপনি কি ফোন দিয়ে কনফার্ম হয়েছে যে আপনি আসছেন কিনা, তারও আগে বলে রাখছি, তো ভাবি অমুক জায়গায় আসবে, সেটা মানে তোমার স্যার তো আমাকে বলে না যে তুমি আসবে। ভাবি যদি সব কথা স্যার আগেই বলতো, তাহলে তো আপনি ধরেন যে চোখ টাকায় যার একটা ঝামেলা আছে, যেমন ধরেন আপনার লাখে যে নিশ্চয়ই কাপড় চোপড় আছে। হ্যাঁ, কাপড় চোপড় আছে, গয়নাগাটি আছে, গয়নাগাটি আছে, নিশ্চয়ই টাকাও আছে। হ্যাঁ, টাকাও আছে। এইবার বুঝেন যে আপনি কত বড় বুদ্ধিমান আমাদের একটা কাজ করছেন, টাকা রাখবেন হাতে স্বল্প পরিমাণ, ধরেন যে আপনার গাড়ি ভাড়া লাগবে 500, আপনি বড় ধর 100-1000 টাকা রাখবেন। এই যে কানে যে সিটি গোল্ডগুলো পড়ছেন, গলায় যে সিটি গোল্ড, এটা চোর চোর টাকা যদি বলতে থাকা তাহলে এই বোঝা এখন সম্মত আছে। হ্যাঁ, স্বর্ণ এই যে দেখেন আমার স্যার একদম যা যা বলছে যে তোমার ভাবে লাগেজটা কিন্তু তোমার হাতে রাখবা, এখন যদি লাগেজ আমার হাতে দেন এটা এজ উইশ, আপনি আমার হাতে দিলে দিতে পারেন, কষ্ট করে লাগেজটা আপনি সামনে ভাঙ্গাল, স্যার অবশ্য বলছে। দেখেন ভাবি ঢাকা শহরে চোর চুকা বাটবার টাউটার টিচার ঢাকায় মনে করুন মোটর সাইকেলের মধ্যে রানিং অবস্থা খাবার আপনি লাগে কিন্তু টেনশন করেন, আমি আমার কাছে একটু বিশ্বাস আছে, সামনে মিনটার টাকা প্রাপ্ত হয়ে তারপর আচ্ছা সাতখানে নিউর মধ্যে টাকা পয়সা করেন কিছু অনেক কিছু আছে, আপনি এতটুকু বিশ্বাস রাখেন স্যারের ভক্ত আমি, এটা নিতে বাসায় চোরের ভয় আমি রাখি না, সাথে করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আসো সামনে গিয়ে যাও, আমি আসেন যে রাস্তাটা পাবেন।
চিন্তায় করছে আজকাল, তো আপনারা ওইসব থেকে সাবধান থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, চলো। আর আমার মধ্যে কেউ এত কাউকে বিশ্বাস করবেন না।